নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু কুরেঘরের দাওয়া থেকে রাজপুরের সোনার পালঙ্ক দ্রৌপদী মুর্মুর এই যে উত্তরণ এ যেন এক রূপকথার কাহিনী আসুন আমরা একটু রূপকথার কাহিনী জেনে নিই কেমন ছিল দ্রৌপদী মুর্মুর এই উত্তরণের পথ কয়েকদিন আগেই তিনি পঁয়ষট্টি বছরে পা দিয়েছেন দ্রৌপদী মুর্মুর জন্ম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র সাঁওতাল পরিবারে সপ্তম শ্রেণী পর্যন্ত গ্রামের স্কুলেই পড়াশোনা ওই বয়সেই সবসময় মাথায় ঘুরতো এগোতে হবে অনেক দূর এগোতে হবে পড়াশোনা করে বড় হয়ে চাকরি করে সংসারের হাল ধরতে হবে একদিন সেই অঞ্চলে এক মিটিংয়ে সেই রাজ্যের এক মন্ত্রী এলেন সদ্য সপ্তম শ্রেণীতে ওঠা মেয়েটি সে সময়ের মেট্রিক পাস ঠাকুমার অনুপ্রেরণায় এবং বাবার পরামর্শে নিজের সমস্ত সার্টিফিকেট নিয়ে ছুটে গেল মন্ত্রীর কাছে মিটিংয়ের মাঝি দৌড়ে হলে প্রবেশ করে মন্ত্রীর হাতে সার্টিফিকেটগুলো জমা করে কাতর স্বরে বলল আমি আরও পড়তে চাই শহরের ভালো স্কুলে পড়াশোনা করতে চাই মন্ত্রীর উদ্যোগে মেয়েটি প্রথমবার দেখল শহর ভর্তি হল শহরের স্কুলে কলেজের গণ্ডিও পার করলেন পড়াশোনা শেষ করে সাঁওতাল পরিবারের মেয়ে চাকরি করবে সুলভ অজস্র কটুবাক্য নীরবে মাথায় নিয়ে যোগ দিলেন চাকরিতে ইতিমধ্যে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক শ্যামচরণ মুর্মুর সাথে প্রত্যাশিতভাবেই বাড়ির বউ চাকরি করবে এতে শ্বশুরবাড়ির ছিল ঘোর আপত্তি ছেড়ে দিলেন চাকরি ঠিক এই সময় কোল আলো করে আসে পরপর দুটি পুত্র এবং একটি কন্যা সন্তান ছেলেমেয়েরা একটু বড় হতে আর পাঁচজন ভারতীয় মহিলার মতোই পরিবারের সাথে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আবার যোগ দিলেন একটি স্কুলের চাকরিতে তবে এবার বিনা বেতনে অনারারি সার্ভিস পড়ানোর দক্ষতা এবং সবার সাথে মিশে যাওয়ার অপরিসীম ক্ষমতার সৌজন্যে স্বল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠেন স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে করতে থাকেন সমাজ সমাজসেবামূলক কাজ এই সময় সেই মন্ত্রীর এক বন্ধু রাজনীতিকের নজরে পড়ে দ্রৌপদীর কাজকর্ম তিনি ক্রমাগত দ্রৌপদীকে অনুরোধ করতে থাকেন রাজনীতিতে যোগ দিতে যাতে তাঁর জনপ্রিয়তার ওপর ভর করে ভোট বৈতরণী পার হওয়া যায় দ্রৌপদী বান্দা রাজনীতির বাইরে থেকেই সমাজের জন্য কাজ করতে চান ক্রমাগত অনুরোধ উপরোধ শেষে আর নাকচ করতে না পেরে স্বামীর পরামর্শে উনিশশো সালে ময়ূরভঞ্জের নোটিফায়েড এরিয়া কাউন্সিলের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন ভারতীয় জনতা পার্টির হয়ে এবং বিপুল ভোটে জয়লাভ করেন প্রথমবার কাউন্সিলর হয়েই ওই বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হন কাউন্সিলর পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দু সালে দলের অনুরোধে বিজেপি বিজেডি জোটের হয়ে মনোনয়ন জমা দেন বিধানসভা নির্বাচনে মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা থাকায় জিতেও যান প্রথমবার বিধায়ক হয়েই মনোনীত হন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবার এলো আসল চ্যালেঞ্জ এক সাঁওতাল মহিলা মন্ত্রিত্ব সামলাবেন তারপর আইএস অফিসার দপ্তরের কর্মীদের ভ্রুকুটি উপেক্ষা করে দিন রাত পড়াশোনা করে কিছুদিনের দিনের মধ্যেই কাজের গতি প্রকৃতি বুঝে নিলেন চার বছরে চারটি দপ্তরের মন্ত্রিত্ব সামলালেন দু হাজার চারের বিধানসভা নির্বাচনে জোট ভেঙে গেল বিজেপির ভরাডুবি হল নবীন পট্টনায়কের বিজেডির কাছে এই কঠিন সময়েও দ্রৌপদী মুর্মু বিজেপির টিকিটেই আবার বিধায়ক হলেন কিন্তু হেরে গেলেন দু হাজার নয়ের বিধানসভায় শহরে পাঠরত দুই ছেলেকে বললেন তোমরা ভুবনেশ্বরের থেকেই পড়াশোনা করো আমি আবার গ্রামে ফিরে গিয়ে তৃণমূল স্তরে মানুষের জন্য কাজ করতে চাই আগের মতো পুরনো গ্রামে ফিরে আবার ডুবে গেলেন সমাজসেবার কাজে কিছুদিনের মধ্যেই এক সকালে খবর পেলেন বড় ছেলে আর নেই ভেঙে পড়লেন শোকে সামলে ওঠার জন্য ডুবে গেলেন কাজের মধ্যে আরও বেশি করে দু হাজার এক অভিশপ্ত রাতে ছোট ছেলেটিও একটি পথ দুর্ঘটনায় চলে গেল কোল খালি করে স্বামী স্ত্রী দুজনেই তীব্র মানসিক অবসাদে ডুবে গেলেন স্ত্রীর স্নায়বিক শক্তি অসীম হলেও পুত্রশোক নিতে পারেননি স্বামী কিছুদিনের মধ্যেই তিনিও পরলোক গমন করলেন তার কয়েকদিনের মধ্যেই দ্রৌপদীর মা ও দাদা এক বছরে এতগুলো মৃত্যু মেনে নিতে পারলেন না তিনি শেষ অবলম্বন হিসাবে জড়িয়ে ধরলেন যোগ এবং আধ্যাত্মিকতাকে সাথে আরও বেশি করে নিজেকে নিয়োজিত করলেন সমাজের কাজে স্বামী সন্তান হারা এক মা ছাতা হয়ে উঠতে চাইলেন অনেক অনেক আদিবাসী সন্তানের এর মধ্যে দু সালে কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দ্রৌপদীকে মনোনীত করলেন আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল এবং ওড়িশা থেকে উঠে আসা প্রথম আদিবাসী রাজ্যপাল হিসেবে যোগ দিলেন কাজে সসম্মানে দায়িত্ব সম্পূর্ণ করে দু হাজার একুশে অবসর নেন ফিরে আসেন ওড়িশায় আর তারপরেই রচিত হয় নতুন ইতিহাস চিরাচরিত রাজনৈতিক কালিমাহীন এহেন শক্তিশালী এক ভারতীয় নারীর মুকুটে যুক্ত হল চূড়ান্ত পালকটি তিনি ভারতবর্ষের প্রথম মূল নিবাসী এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি তিনি প্রথম রাষ্ট্রপতি যার জন্ম স্বাধীনতার পরে একদা সন্তান শোকে বিহুবল এক মা হলেন একশো তিরিশ কোটি ভারতবাসীর অভিভাবক তাকে জানাই আমাদের শ্রদ্ধা অভিনন্দন প্রণাম আগামী দিনগুলো তার আরও সুন্দর হয়ে উঠুক সুন্দর হয়ে উঠুক ভারতবর্ষের আগামী দিনগুলো